Assalamualaikum warahmatullah. আমরা পৃথিবীতে বলি যে পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ স্থল। তো এক ভাগ স্থলের মধ্যেই ১৩ লক্ষ প্রজাতির প্রাণী আছে এবং প্রায় ৫ লক্ষ প্রজাতির উদ্ভিদ আছে। তো ৫ লক্ষ প্রজাতির যে উদ্ভিদ আছে, প্রজাতি বা স্পেসিস, এই টার্মটা কিন্তু সো কমপ্লেক্স। বিকজ যেমন আম গাছের পরাগরেণু যদি কাঁঠাল গাছে পড়ে, তাহলে আম কাঁঠাল হয় না, কিন্তু এটা হওয়া সম্ভব নয়। ইট ইজ কল জিন টু জিন হাইপোথিসিস। আমি এখানে একটু জাস্ট একটা গাছ আমি দেখাতে চাচ্ছি। এখানে গাছের একটা গাছ দেখছেন, এই গাছটার জন্ম আজ থেকে, এই গাছটার অরিজিন মানে মূলত এটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, এটা জুরাসিক যুগেরও আগের গাছ। তার মানে ডাইনোসর ছিল, সেই ডাইনোসরদের যুগেরও, ডেমোনিয়ান যুগের এই প্ল্যান্ট কিন্তু আজও সার্ভাইভ করছে। আর মানুষ জাতি এসেছে ২৫,০০০ বছর আগে, জাস্ট ফ্রম অ্যাডাম অ্যান্ড ইভ, যে ধর্মতত্ত্ব থেকেই বলি না কেন। এই গাছটা একটা পাইন গাছ, এই গাছের সায়েন্টিফিক নেম থুজা। একটু সামনে আসলেই বুঝতে পারবেন যে এই গাছটার মধ্যে বিশেষত্ব কী। এই গাছের পাতা আসলে স্পষ্ট বোঝাই যাবে না, যেটা পাতা, কিন্তু এই পাতাগুলো থেকেই তাদের কাণ্ডের উৎপত্তি হয়। এবং এটা অ্যাকর্ডিং টু জোসেফ ডাল্টন হুকার অ্যান্ড বেনথাম, এটা একটি জিমনোস্পার্ম উদ্ভিদ। এই জিমনোস্পার্মের এখানে স্ট্রবিলাস আছে স্পষ্ট, পুং স্ট্রবিলাস, স্ত্রী স্ট্রবিলাস আছে। এই স্ট্রবিলাসগুলো দেখতে কিন্তু দৃষ্টিনন্দন, এবং পাতাগুলো দেখতে অনেকটা পাতা মনে হলেও একটার পিছনে আরেকটা মানে প্রবেশ করানোর মতো থাকে। এটি একটি থুজা, এটি জিমনোস্পার্মের একটা উদ্ভিদ।